পুলিশের আইজি কই এখন? ওই যে আইজি নাম মনে আছে না ব্রাদার? কোথায়? কোনো খবরই নেই, কেউ জানে না। হয়তো তিনি আছেন, ভালোই আছেন, কষ্টে আছেন, যাই থাকুক, কিন্তু এটা ঠিক, তিনি এখন অতীত হয়ে গেছেন, তিনি এখন বিস্মৃতির মধ্যে চলে গেছেন। আবার মানুষের স্মৃতির মধ্যে আসবে যেদিন আমরা ক্ষমতায় যাব। এই সমস্ত চোর, বদমাইশ, গুন্ডা, ডাকাত, পুলিশ কাউকে ছাড়ার পক্ষে আমি নেই, সবার জন্য, সবার জন্য। আমি কারো উপরে ব্যক্তিগতভাবে বিদ্বেষ নাই, এমনকি আমার আওয়ামী লীগ সম্পর্কে কোনো বিদ্বেষ নাই, কিন্তু যারা জনগণের জন্য এত দুর্ভোগ তৈরি করেছে তারা আবার এই সরকার যেদিন যাবে তারপরে বুক ফুলিয়ে বেড়াবে, এটা হতে পারে না। বাংলাদেশকে এত বছর যারা পিছিয়ে দিয়েছে তাদের সবার জন্যই আমাদের একই মেসেজ হওয়া দরকার। আমরা কি বলছি, খালি দলের বদল নয়, আমরা রাষ্ট্রেরও বদল করতে চাই, আমরা সমাজের পরিবর্তন করতে চাই, মানুষের উপকারে আসতে চাই, মানুষের ভালো করতে চাই। তো যারা লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশ পাঠিয়েছে, জনগণের দুর্ভোগের কারণ হয়েছে, সরকার যখন বদলে যাবে তারপর তাদের জন্য কী করবে? যে পুলিশ গয়েশ্বরচন্দ্র রায়কে এরকম নির্দয়ভাবে সেদিন পিটিয়েছে, যারা লিবনের পা ভেঙে দিয়েছে, যারা টিপুর পা ভেঙে দিয়েছে, যারা সারা দেশের জনগণের মধ্যে অত্যাচারী তীব্র চালিয়েছে, জাস্ট একটা ভোট করবেন, যত তাড়াতাড়ি ভোট করা যায় তত তাড়াতাড়ি ভোট করে খালি ক্ষমতায় যাবেন, এই চিন্তা করলে কি হবে? তাহলে দেশ বদলাবে, তাহলে এমনকি ক্ষমতায়ও কি যেতে পারবেন? এই জন্যেই আমি বলি, আমাদের কথা স্পষ্ট, আমরা বলছি অন্তর্বর্তী সরকার। কেন অন্তর্বর্তী বলছি? আপনি যখন কেয়ার টেকার বলেন তখন মনে হয় হি টেক্স কেয়ার অফ ইলেকশন অনলি, কিন্তু যে সরকার যাবে সেই সরকারের সময় যদি হঠাৎ করে আবার মরিচের দাম 1000 টাকা হয়ে যায় তখন সে তার ব্যাপারে দায়িত্ব পালন করবে না? যে সরকার তখন ক্ষমতায় আসবে তারা এই যে বিলিয়ন বিলিয়ন ডলার বাইরে পাচার করেছে তাদের ইনভেস্টিগেশন করবে না? আচ্ছা সবই বাদ দেন, এই যে এতগুলো মামলা, লক্ষ লক্ষ কর্মীর লক্ষ লক্ষ মামলা, সে কর্মী মামলার কিন্তু কোনো ভিত্তি নাই, রাজনৈতিক, কেবলমাত্র তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখবার জন্যে, রাজনৈতিক তৎপরতা থেকে দূরে রাখবার জন্যে, একটা দলকে সমূলে বিনষ্ট করবার জন্যে যেই মামলাগুলো দেওয়া হয়েছে সেই মামলাগুলো তুলতে হবে না? নাহলে নির্বাচন করতে পারবেন? সেই নির্বাচন করবার জন্যে এই মামলা তুলতে কত সময় লাগবে? আমি বলি যদি 7 দিনের মধ্যে পারেন 7 দিন পরে ভোট হোক, কিন্তু যদি মনে করেন যে কোনোভাবে একটা ভোট করতে হবে, এটাই আমার মূল লক্ষ্য, ক্ষমতায় যেতে হবে, তাহলে আমাদের সঙ্গে আপনাদের পার্থক্য তো আছেই। আবারও বলি, আমরা বলি না 31 দফার ভিত্তিতে সংগ্রাম করছি, এই কথা বিএনপিও বলে, এই কথা সমমনা জোটও বলে, এই কথা 11 দলও বলে, কিন্তু সবার 31 দফা কি একই রকম? সবার 31 দফায় হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড মিলছে? আরে ওয়ার্ড বাই ওয়ার্ড বাদ দেন, এমনকি দৃষ্টিভঙ্গি কথা ভাবতে মিলছে? আমরা যে বলি, আমরা যে বলি সংখ্যানুপাতিক ভোট কায়েম করা হোক, কেন বলি? এরকম হয়েছে, ধরেন গণতন্ত্র মঞ্চই যদি ভোটে দাঁড়ায় আলাদা করে, আমরা হয়তো ভোট পেয়েছি 10%, কথার কথা বলছি, কত পাবো সেটা তখন দেখব। এখন নিয়ম বলে 10% ভোট পেলে পার্লামেন্টের 10% সিট আবার হতে হবে, পৃথিবীর বহু দেশে আছে, কিন্তু এই 10% যখন 300 আসনের মধ্যে ভাগ করে দেন তখন আমাদের একটাও সিট নেই। আমরা এটা বলছি, কিন্তু এটা সবাই তো মানেনি। আমরা বলেছি বিচার ব্যবস্থা সবচাইতে বড় কষ্ট কোথায় হয়ে বলেন? সিএমএম কোর্টে তো, ম্যাজিস্ট্রেট কোর্টে, বেল দেয় না, রিমান্ডে দেয়, সরকার যেরকম করে বলে সেই রকম করে সিএমএম কোর্ট কাজ করে, লোয়ার কোর্টগুলো তো সেরকম স্বাধীনতা নেই। আমরা বলছি নিম্ন আদালতের স্বাধীনতা চাই, যেন তারা নিজেদের মতো বিবেচনা করে কাজ করতে পারে, সেটা তো মিলে নেই। আমাদের অনেকগুলো পয়েন্টেই এই যে পার্থক্য আছে সেই বিষয়টা আমি মনে করি অন্তত আমাদের এখন বোঝা উচিত, বোঝা উচিত এই কারণে, বোঝাও এই কারণে যে তাতে আমাদের লড়াই করবার সুবিধা হয়। আমাদের এই লড়াইটা আমরা বারবারই বলছি, আমরা সমাজ পরিবর্তন করতে চাই। এখন একটা মধ্যবিত্ত পরিবারের একজন লোকের যদি একটা ডেঙ্গু হয়, উনি হসপিটালে যেতে হয়, 10 দিন থাকতে হয়, ওই পরিবার 10 দিন পরে হসপিটালের বিল পে করবার পরে একটা দরিদ্র পরিবার হয়ে যাবে।
ওষুধের দাম বলেন, ডাক্তারদের ভিজিট বলেন, আর হসপিটালগুলোর চুয়াচুরি বলেন, কোনো ব্যাপারে মানুষ এই কষ্ট থেকে মুক্তি পাচ্ছে না। তো আমরা কী করতে চাই? আমরা যেমন সংবিধান বদলাতে চাই, তেমনি এই ওষুধ ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা বদলাতে চাই। আমরা তেমনি বিচার ব্যবস্থাকেও জনগণের কাছে নিয়ে যেতে চাই। আমরা জনগণকে সবচেয়ে বেশি বেনিফিট, তার সুখ স্বাচ্ছন্দ্য দেওয়ার জন্যে কমিটেড আছি, এবং সেই লড়াইয়ের জন্যে আমরা বলি আমরা আইনগুলো এমন করে তৈরি করব যাতে সেটা সত্যিকার জনগণের জন্য হয়। এখন তো আইন এমন আছে, তার মধ্যে ফাঁক ফোকর এমন আছে যেটা দিয়ে এই সমস্ত দুষ্কৃতিকারীরা রেহাই পেয়ে যেতে পারে, সেগুলো তো বন্ধ করবার প্রশ্ন আছে। আমি আমার কথা লম্বা করব না, একটা বিষয় বলি আপনাদের কাছে, মানে অলিগার্খ হলে, স্বেচ্ছাচারী হলে, এবং যেটা আমরা বলছি কর্তৃত্ববাদী হলে কি হয়, দেশের উন্নয়ন কারণে, এবং তার চাইতে বড় কথা হচ্ছে লুটপাট করতে বেশি জন্য, যত বড় বড় প্রজেক্ট বাড়াতে পারো তাই করো। অতএব কী করেছে, রূপপুর আণবিক বিদ্যুৎ প্রকল্প প্রায় 1,20,23,00,000,000 টাকার, 1,20,23,000,000,000 টাকার একটা প্রজেক্ট। আমি বহু জায়গায় বক্তৃতায় বলেছি সেম ভলিউমের প্রজেক্ট, সেম ক্যাপাসিটির প্রজেক্ট কুদানকুলমে বানিয়েছে বা বানাবে, তার এখন পর্যন্ত কাজ করছে কিছু কিছু। এইটার মধ্যে মোট খরচ হয়েছে 23,000,000,000 রুপি, 1,23,000,000,000 রুপি আমাদের, আর ওদের 1,00,000,000,000 টাকা বেশি। এই এত ডিফারেন্স হওয়ার কারণ কি? এই যে পদ্মা সেতু নিয়ে এত কথাবার্তা বলে, মাত্র 6 কিলোমিটার দীর্ঘ একটা সেতুতে খরচ হয়েছে প্রায় 40,000,000,000 টাকা। আমি ঠিক বলছি তো? 40,000,000,000 টাকার মতো। অথচ এর চাইতে বড় 9 কিলোমিটার ভূপেন হাজারিকা সেতু বিটুইন আসাম এবং অরুণাচল, এতে খরচ হয়েছে 1,880,000,000 রুপি। এই লুটপাট, তারপরেও খুব তাড়াতাড়ি করে রূপপুর আণবিক প্রকল্প চালু করবে, সেই কারণে ইউরেনিয়াম রড আমদানি করবে। পরশু দিন সম্ভবত পত্রিকায় দিয়েছে, এই ইউরেনিয়াম রড আপনারা জানেন তো বিকিরণ হয়, বিক্রিয়া হয়, অথবা তেজস্ক্রিয়ার বিকিরণ হয়, এটার কারণে চেরনোবিলে কত মানুষ মারা গেছে, কত বড় ক্ষতি হয়েছে, এবং এইরকম একটা দুর্ঘটনা যদি ঘটে তাহলে তার জন্য ক্ষতিপূরণ দিতে হয় 300 কোটি SDR, মানে 3,300 কোটি টাকার মতো ক্ষতিপূরণ দিতে হয়। ইউরেনিয়াম রড আমদানি করবে রাশিয়া থেকে, তার কোনো ইন্স্যুরেন্স নেই। ইন্স্যুরেন্স দেবার কথা কার? বিশেষভাবে কেউ কেউ বলে এটা রাশিয়ার দেওয়ার কথা, রাশিয়া দেবে না, আমরা করি নিজেদের জন্য, কারণ যেটা আনবার পথে কোনো কিছু ঘটতে পারে, এদের যে রাখবো আমরা ইউরেনিয়াম রড রাখতে জানি কি না, ইউরেনিয়াম হ্যান্ডেল করতে জানি কি না সেটা জানি না, সবাই জানেন ইউরেনিয়াম খুবই একটা মূল্যবান ধাতু, যেটা দিয়ে আমাকে অ্যাটমিক বোম তৈরি হতে পারে, বড় ধরনের তেজস্ক্রিয় বিকিরণ বা রিয়াকশন যদি হয় তাহলে মানুষের কত বড় ক্ষতি হতে পারে, সেইটা কোনো ধরনের ইন্স্যুরেন্স ছাড়া বাংলাদেশ আমদানি করবার ব্যবস্থা করেছে। কারণ বাংলাদেশ সরকারের কাছে ওই ইন্স্যুরেন্সের টাকা দেবার মতো টাকা নেই। একটা গভর্নমেন্ট, একটা দুস্থ গভর্নমেন্ট, একটা গরিব সরকার, ফোরটেন্টি সরকার, লুটেরা সরকার, এখন তার কাছে টাকা নেই, পেঁয়াজের টাকা দিতে পারে না, গ্যাসের টাকা দিতে পারে না, কয়লার টাকা দিতে পারে না, এখন জনগণের জানমালের উপরে ক্ষতি হতে পারে, সেই রকম একটা জিনিস আমদানি করবার সময় তার ইন্স্যুরেন্স করবার পর্যন্ত টাকা নেই। পারে শুধু ডক্টর আবু ইউসুফ সেলিমের মতো নিজেও একটা লেখাপড়া জানা লোক, একটা কলেজ প্রতিষ্ঠা করেছেন, একটা কলেজের প্রিন্সিপাল তিনি, তাকে গ্রেপ্তার করে আসতে রেখেছে। দেশ জুড়ে নির্যাতনের এই ঘটনার পাশাপাশি আমরা দেখছি যে লুটপাটের তাণ্ডব এখন পর্যন্ত চলছে। এই সব কিছুর বিরুদ্ধে লড়াই, লক্ষ্য হচ্ছে সত্যি আমরা সমাজ বদলাতে চাই, আমরা মনে করি আমরা এই ব্যাপারে আন্তরিক। আর কেউ কি চাইলে আমাদের সঙ্গে আসবে, চাইলে আমরা যে কর্মসূচির কথা বলছি সেই কর্মসূচি নিয়ে দরকার লাগলে বিতর্কের পর বিতর্ক হোক, 7 দিন 10 দিন 7 মাস বিতর্ক হোক, কিন্তু যেটা এই দেশের জন্য দরকার সেই রকম কর্মসূচি নিতে হবে। এই কর্মসূচির বেলায় আমরা আপোষ করতে পারছি না, অতএব আমরা বলছি সংখ্যানুপাতিক ভোটের ক্ষেত্রে আপোষ করা যাবে না। অতএব আমরা বলছি
আমাদের বাকি যে দাবি আছে আপনারা সেই সবগুলো দাবির প্রতি কেবল কমিশন করবেন। কেন কমিশন করা হবে? এই যে 70 ধারা নিয়ে এত কথা হয়েছে যেখানে বিরোধী দলের সদস্যদের কোনো মত প্রকাশেরই স্বাধীনতা নেই, সেখানে আমরা বলেছি যে দেশে যদি সরকারি বিরুদ্ধে অনাস্থা ভোট হয় এইরকম একটা দুটো ক্ষেত্র বাদ দিয়ে সব জায়গায় যেন সংসদ সদস্যরা স্বাধীন থাকতে পারেন, ওনারা তাতেও রাজি হননি। সেই প্রেক্ষিতেই আমাদের বক্তব্য হচ্ছে আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ নেবার বোঝবার সময় হচ্ছে এই যে লড়াই যেটা আমরা শুরু করেছি সেই লড়াই এক ধাপে শেষ হচ্ছে না, সেই লড়াই আরও সামনে যাবে, সেই লড়াইয়ের জন্য প্রস্তুত হন। আর আমাদের হাতে ধরেন এই সরকারের আয়ু বিবেচনা করলে 3-4 মাস সময় আছে, 3-4 মাস সময়ের মধ্যে গণ অভ্যুত্থান করতে হবে যেটা আমরা লিখেছি, এবং গণ অভ্যুত্থানের মধ্যে সরকারের পতন ঘটাতে হবে। আমরা একা পারবো না, সেই জন্য জোর করে বলতে পারি না, অন্যদেরকেও বলি আসুন সবাই মিলে সেই পথে যাই, এর বিকল্প পথ সন্ধান করলে শেষ পর্যন্ত পথ হারিয়ে ফেলবেন, মঞ্জিল মকসুদে পৌঁছাতে পারবেন না। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।